কল্পের পরে কোনো সুপারস্টার আমার সামনে কেউ নাই, সে যত কথাই বলুক অনন্ত তার বিকল্প কেউ নাই। এর আগে এই মুভি হয় না, কেউ এই মুভি দেখাতে পারলে আমি সিনেমা বানাবো। যে আমি কোনো ধোকা দিয়ে আপনাদেরকে হলে নিব না, আপনারা আমার ট্রেলার দেখলেই বুঝতে পারবেন এবং আপনার একটা রিয়েল একটা হরর মুভি পাবেন। কিল হিম টু তার চেয়ে অনেক অনেক আপগ্রেড থাকবে ইনশাল্লাহ। মানে আমাদের সুপারস্টার হিসেবে সাকিব খানের নামটা সবসময় উঠে আসে, তো সেক্ষেত্রে এখন রোশন আছে। একটা কথা বলি, বাংলাদেশের সুপারস্টার আমার কাছে একটা গল্প। হ্যাঁ, তো গল্পের পরে কোনো সুপারস্টার আমার সামনে কেউ নাই। এই ডেড বডি সিনেমায় আমরা আসলে ভিন্নতা কী পাবো? পুরোটাই বাংলাদেশের প্রথম এই মুভি, এর আগে এই মুভি হয় না, কেউ এই মুভি দেখাতে পারলে আমি সিনেমা বানাবো। কেউ যদি বলতে পারে যে এই টাইপের সিনেমা বাংলাদেশে হয়েছে, আমি এখানে কথা দিলাম আমি আর জীবনে সিনেমা বানাবো না। ডেড বডি সিনেমায় যাদেরকে আসলে শিল্পী হিসাবে নেওয়া হয়েছে কি মনে হয় আপনার জায়গা থেকে কি পারফেক্ট? প্রত্যেকটা শিল্পী চ্যালেঞ্জ করে কাজ করছে, শ্যামল মাওলা, রাশেদ খান অপু, অমর সানি, রওশন এবং যে দুটা হিরোইন আছে অ্যানি, মিষ্টি জাহান, পা মানে এরা সবাই যারাই কাজ করছে সব চ্যালেঞ্জিং কাজ হচ্ছে এবং আমরা খুব রিস্কে কাজ করছি। এই ডেড বডি ছাড়াও আপনার এই বছরে আসলে পরিকল্পনাটা কি? আমি যার পরিকল্পনা সম্পর্কে জানতে চাচ্ছি। ডেড বডির পরে আমার রিভেঞ্জটা রিলিজ হবে, তারপরে ঈদে আরও দুইটা ছবি আছে সামনে। হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি এটার উপরে। ক্লিম টুটা বানাচ্ছি আমি, ক্লিম টুটা বানাচ্ছি আমি। সেখানে আসলে আমরা অনন্ত ভাইকে কীভাবে, আমরা সেখানে অনন্ত ভাইকে আমরা খিলার হিসাবে দেখবো, আমরা অনন্ত খিলার হিসাবে দেখবো এবং অনন্ত সাহেব যে আমি তো বলি যে অ্যাকশন হিরো বাংলাদেশের, যে যত কথাই বলুক অনন্ত তার বিকল্প কেউ নাই। অনন্ত মানেই তো বীরকলা, ঠিক আছে? অনন্ত যেখানে যায় এখানে শত শত মানুষ সামনে যায়, অনন্তকে লাইক করে এবং দর্শকটা পছন্দ করে এবং তার প্রমাণ কিন্তু কিল হিম টু ইনশাল্লাহ, কিল হিম ওয়ান ইনশাল্লাহ। আশা করি কিল হিম টু তার চেয়ে অনেক অনেক আপগ্রেড থাকবে ইনশাল্লাহ। আমি বলেছিলাম যে আমি ছবি আসবো এবার ঈদে ডেড বডি এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি সেন্সারও পেয়ে গেছি। আমার আসল প্রোগ্রাম হবে 5 তারিখে এফডিসির ভিতরেই এবং সেদিন আমার ট্রেলার আমি সবাইকে আপনাদের সবাইকে আমি সেদিন আমি আমার ট্রেলারটা দেখাবো এবং আপনারা সেদিন দেখবেন যে বাংলাদেশে যে একটা হরর মুভি, যে রিয়েল একটা হরর মুভি হয় এটা কোনো, আমরা তো এর আগে যত মুভি দেখছি এই হরর আমরা দেখি নাই অন্তত হরর মুভি আমি দেখি নাই। তো এই প্রথম বাংলাদেশে একটা হরর মুভি রিলিজ হতে যাচ্ছে এবং আশা করি আপনাদের সবার এবং যারা হরর মুভি, বিশেষ করে হরর মুভি যারা পছন্দ করেন এবং তারা হলে গেলে আপনারা বুঝতে পারবেন যে এই হরর মুভিটা আমি এখানে একটা কথা ছোট্টভাবে বলতে চাই যে আমি কখনো কোনোদিন কোনো পাবলিককে ধোকা দিয়ে আমি সিনেমা হলে নিতে চাই না এবং এই অভ্যাসটা আমার কখনোই ছিল না। যেটা আমি সত্য সেটাই সবসময় বলার চেষ্টা করি, যেই জন্য মানুষ আমাকে যথেষ্ট লাভ করে, ভালোবাসে, তার প্রুফ বারবার আমি পাইছি এবং আপনাদেরকে বলতে পারি যে আমি কোনো ধোকা দিয়ে আপনাদেরকে হলে নিব না। আপনারা আমার ট্রেলার দেখলেই বুঝতে পারবেন এবং আপনারা একটা রিয়েল একটা হরর মুভি পাবেন।